তাহলে যতদিন পর্যন্ত অথচ আমি ভারতে গেলাম তাদের ব্যবস্থা দেখার জন্য, আমি আগ্রা থেকে দিল্লি গেলাম তাদের চারতলায় তারা আমাকে নিয়ে গেল 163 কিলোমিটার নর্মাল যে আমাদের ইয়ে, তার 180 কিলোমিটার চলতে পারে সেই ট্রেনে আমাকে 163 কিলোমিটার পর্যন্ত তারা আমাকে দেখালো যে এই পর্যন্ত আমরা চলতে পারি চারতলায়। আমাদের রেল ব্যবস্থা 11 সালে মন্ত্রণালয় করে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকার রেলের উন্নয়নের জন্য কাজ শুরু করেছে, এটার জন্য সময় দিতে হবে। আমি চায়নায় যখন গেলাম তখন আমাদের রেল ব্যবস্থার সঙ্গে যখন বললাম যে আমাদের এই রেল ব্যবস্থা, আমাদের অ্যাভারেজ গতি কত ট্রেনে, তারা আমাদের বললো দেখো হতাশ হওয়ার কিছু নেই, 70 বছর আগে আমাদের চায়নায় তোমাদের বর্তমানে যে রেল ব্যবস্থা, এইরকম রেল ব্যবস্থা আমাদের ছিল, সেখান থেকে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আমরা হাই স্পিড ট্রেন 350 কিলোমিটার বেগে তারা এখন পরিবহন করছি। কাজে আমরা শুরু করেছি পশ্চিমাঞ্চল সে কোনো যোগাযোগই ছিল না কি সড়ক নিয়ে, প্রথম বঙ্গবন্ধু এই রেল সেতুর মাধ্যমে এই সড়ক এবং দ্বিতীয় সেতু হচ্ছে পদ্মা। কাজেই আমার ধারণা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আমরা এই প্রজেক্টও নিয়েছি আপনার জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন, আমাদের খুলনা থেকে আমাদের দর্শনা পর্যন্ত আমাদের সিঙ্গেল লাইন, সেখানে ডাবল লাইন আমরা নিয়েছি প্রকল্প। তারপরে আপনার সরাসরি মনসুর আলী স্টেশন থেকে আমরা বগুড়ার দিক থেকে কট লাইন সেই প্রকল্প আমরা নিয়েছি। তারপরে আপনার পার্বতীপুর থেকে দর্শনা পর্যন্ত আমরা ডুয়েল গেজ করতেছি, অর্থাৎ আমরা সমস্ত রেল ব্যবস্থাকে আমরা ব্রড গেজে রূপান্তর করছি। কাজে সেগুলো অনেক সবসময় আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি আমাদের কাজগুলো। তবে একটু আপনাদের আমি একটু আগাম জানিয়ে দিতে চাই, সেটা হলো যে আমরা আশা করছি আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু অতিক্রম করে আমরা পুরানো যে লাইন আছে আমাদের সেই লাইনের সঙ্গে আমরা যুক্ত হতে পারবো। এটি একটি আমাদের অগ্রগতি, যদিও যশোর পর্যন্ত যে প্রকল্প এটা 24 সালের জন্য আমাদের সময় নির্ধারিত আছে। আরেকটি হলো আমরা দেশের মানুষের আরেকটি বড় ধরনের খুব প্রত্যাশিত প্রকল্প, সেটা হলো আমাদের কক্সবাজারের সঙ্গে যুক্ত হওয়া, সেটাও আশা করছি আমরা আগামী সেপ্টেম্বর মাসে আমরা যুক্ত হতে পারব। এবং আর কে হলো খুলনা থেকে মঙ্গলা পর্যন্ত আমরা যুক্ত হতে পারব, এই তিনটা প্রকল্প আমাদের। এছাড়াও আমাদের আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত যে প্রকল্প সেটাও ইতিমধ্যে সম্পন্ন হবে, সেটাও আশা করছি দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রী দ্বয় সুবিধাজনক সময়ে এটা উদ্বোধন করবে। বলুন, আমাদের ডিজি মহোদয় বলুক কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের তদন্ত রিপোর্ট পাওয়া গেছে এবং তদন্ত রিপোর্ট কর্মচারী এলএম এলএম কাজ স্টেশন মাস্টার তাদের বরখাস্ত করা হয়েছে, তারপরে তাদের বিভাগ ব্যবস্থা পাবানের যে শাস্তি সেটা এখন পর্যায়ে নিয়ে আছে। এবং আসলে ঈদের আগের দিন এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার পর সাথে সাথেই আমরা বিকল্প ব্যবস্থা নিয়েছি এবং আমরা যাত্রীদের অপশন দিয়েছি যাতে ট্রেন কোনো ট্রেন যাত্রাই বাতিল না হয়। এটা অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছিল এবং আমাদের পুরো রেকটাই প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ঈদের আগে আমাদের আমার সম্ভব ছিল না। তো আমরা ইমার্জেন্সি বেসিসে আরেকটা রেক জোগাড় করে সম্বন্ধিত যাত্রী সাধারণের যাদের ঈদ যাত্রা বাতিল না করতে হয় সেই ব্যবস্থা নিয়েছি। এবার ঈদে আমরা আশা করছি যে এরকম কোনো দুর্ঘটনা ঘটবে না। এটা কতবার যেটা হয়েছে আমি বলি,
যখন আগের দিনে ঘটনাটা ঘটলো তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওই 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 ট্রেনে যাদের 17 তারিখে যাত্রা শিডিউল ছিল যে ঢাকার দিক থেকে চিটাগাংয়ের দিকে যাবে আমরা তাদের কাছে অপশন দিয়েছি যদি আপনারা টাকা ফেরত চান যে আপনারা যাবেন না তাহলে সেটা আপনারা করতে পারেন অথবা 17 তারিখের যাত্রাটা আপনারা 19 তারিখে করবেন সেই আমরা সেই ট্রেনের ব্যবস্থা করেছি কাজের রেল কিন্তু আমরা একটা আমি আমি মনে করি যে একটা দায়িত্বশীল ভূমিকা আমরা আমরা একবারই না করে দিইনি বা আমরা কোনো দায়িত্বই নেইনি এটা বলা যাবে না আমরা অপশন দিয়েছি যে যেহেতু অ্যাক্সিডেন্ট হতে পারে কাজেই এটা তো কেউ বলতে পারবে না আমরা দুর্ঘটনা আপনি এখান থেকে যাচ্ছেন গাড়ি এই যে আপনি অফিস পর্যন্ত যাবেন আপনার আপনি খুব ভালোভাবে যেতে পারবেন এটা কেউ বলতে পারবে নিশ্চিত করে এটা সবসময় একটা আশঙ্কা থাকে তবুও সবাই আমরা আশা করি যে আমরা নিরাপদে সবাই যাতে থাকতে পারি নিরাপদে চলতে পারি কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই এটাই সবার প্রত্যাশা এটা আমি বলি এটা আমাদের শুনেন আমি বলি আমাদের এটা ঠিক করে বিটিআরসি এটা নিয়ন্ত্রণ করে যখন আপনি এই ব্যবস্থাগুলির দিকে যাবেন তখন তার একটা রেট তার একটা এইটা নির্ধারণ কিন্তু তারাই করে দেয় কাজে ওই তার সিংহভাগ টাকাটাই বিটিআরসি এটা পায় এই যে কথাটা 20 টাকার কথা বললেন আপনি তার আগে থেকে এবং যে কোনো সিস্টেমেই আপনি মোবাইল ব্যবহার করতেছেন আপনি সেখানে টাকা আপনাকে দিতে হচ্ছে না আপনি ব্যবহার করতেছেন ওই তো কাজে সেই সেই জন্যই কথাটাই বলছি কাজেই এইটা কিন্তু আমি মনে করি যে এর ফলে এই সিস্টেম ব্যবহার করার ফলে আপনি যেখানে সরাসরি এই যে আপনি একটা ভর্তির দরখাস্ত করবেন আপনার এর আগে আমরা কী করতাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইতাম এরপর এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাইতাম চার পাঁচ বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করতাম আমরা নিজের অভিজ্ঞতা আমার এখন আমার তো সেটা লাগে না আমার ঢাকা আসতে হয় না আমি ওই পঞ্চগড়ে বসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব না চিটাগাংয়ে ভর্তি হব রাজশাহী ভর্তি হব আমি এখানে দরখাস্ত করতে পারি আমি বোর্ডে দরখাস্ত করতে পারি আমি সব কিছু ঘরে বসে করতে পারি তো এইটার জন্য যদি এখন এই 5 টাকা বেশি নিলাম না 3 টাকা বেশি নিলাম এইটা নিয়ে যদি এখন টানাহেঁচড়াটা আমি করি তাহলে কিন্তু এইটা না আমরা তো এটা চেষ্টা করছি যে আমাদের কী লাভ আমাদের মানুষকে টাকা দিয়ে লাভ আছে কোনো আমরা যখনই এই যে ফাউসকে দিয়েছি কেন আমাদের নিজস্ব সেই এই এই প্রযুক্তি ব্যবহার করে আমার রেলের সামর্থ্য নেই আমরা আউটসোর্সিং করতেছি এটা যখনই আমরা নিজেরাই সামর্থ্যবান হব আমি তো উনাদের সাহায্য নিব না যা ইনকার হবে রেলের হবে জনগণের হবে কারণ ওই পর্যন্ত আমাদের কিছুটা এই যে প্রশ্নগুলি আপনারা করতেছেন এগুলির সঙ্গে এগুলিকে নিয়ে আমাদের চলতে হচ্ছে তবে আমরা চেষ্টা করছি যাত্রী সাধারণের কত কম খরচে কত কম ভোগান্তিতে আমরা সার্ভিসটা দিতে পারি এটা আমাদের মূল লক্ষ্য আমার দুইটা প্রশ্ন প্রথমটা হচ্ছে আপনি বললেন 5 টাকা